হ্যালো ভিউয়ার্স আমি আগের পর্বগুলোতে দেখিয়েছিলাম কিভাবে কাঁচামরিচ বাটা দিয়ে দেশীয় স্টাইলে সবজি রান্না করা যায় এবং মুরগি রান্না করা যায় তো আজকে আমি নিয়ে এসেছি মাছ আমি এটা ফুলকপি এবং টমেটো দিয়ে কাঁচামরিচ বাটা দিয়ে মাছ রান্না করে দেখাবো এটা খুবই টেস্টি একটা খাবার শীতকালে খাওয়া হয় এটি তো আপনারা যদি আমার দেখানোর প্রতিটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেন তাহলে আশা করি আপনারাও খুব মজা করে এই রান্নাটা করতে পারবেন তো এই রান্নার জন্য প্রথমে যা লাগবে আমি এখানে ছয় টুকরা মাছ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন তো বড় মাছ নিলেই ভালো হয় এটা তা আমি মাছগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই সাইজ করে কেটে নিয়েছি আপনারা যে কোনো পছন্দ মতো সাইজ করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো তো আমি এখানে কয়েক ফালি টমেটো নিয়ে নিয়েছি প্রায় পাঁচ ছয়টা টমেটো আমি টুকরো করে নিয়েছি তা আমি সবসময় বলে থাকি এটা টক টমেটো নেবেন আজকেও বলছি আমি অবশ্যই টক টমেটো নেওয়ার চেষ্টা করবেন তো আমি সাথে কয়েক টুকরো আলু নিয়েছি এখনও প্রায় পাঁচ ছয়টি আলু আছে এটি নতুন আলু আমি ফুলকপিগুলো প্রথমে একটু বলকোঠা পানিতে হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি দু তিন মিনিট ফুলকপির একটা কাঁচা গন্ধ থাকে কেউ যদি এটা খেতে পছন্দ করেন তাহলে কাঁচাই খেতে পারবেন কিন্তু আমি ভাপিয়ে পানিটা ফেলে দেই তো আমি এখানে কয়েক টুকরো ফুলকপি নিয়েছি এরপর আমি ফুলকপি ছাড়া আমি অল্প ধনে পাতা নিয়েছি দর্শক আমি হাড়িতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো আমি প্রায় চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা যদি পেঁয়াজটা ব্যস্তা না করেন তেলটা হালকা গরম হওয়ার আগেই হতে হতেই আপনারা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবেন নয়তো খুব বেশি গরম হয়ে গেলে পেঁয়াজটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে তো আমি পেঁয়াজটা হালকা স্বচ্ছ হয়ে আসার পরে আমি চার টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি যে যার ঝাল আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনারা কতটুকু ঝাল খেতে চান তো এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কাঁচামরিচ বাটা দিয়ে কিছুক্ষণ কষাবো তেলের মধ্যে এখনো আমি পানি অ্যাড করিনি আমি এখন এক চা চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম তো আমি হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম এক চা চামচ জিরা ধনের গুঁড়া আমি এটাকে জিরা এবং ধনে মিক্স করে আমি এটাকে পাউডার করে নিয়েছিলাম তো আমার ধনে গুঁড়ার সাথে এক কেজি ধনে গুঁড়ার সাথে আড়াইশো গ্রাম জিরে গুঁড়া মিক্স করা থাকে আমি এটা অ্যাড করেছি অল্প পানি দিয়ে দিলাম কারণ যেহেতু এখানে পানিটা শুকিয়ে এসছে তো আমি যদি এখন পানি না অ্যাড করি তাহলে মশলাগুলো পুড়ে যাবে আমি মশলাটা কষানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব মশলার কাঁচা গন্ধ যাতে চলে যায় এরপর আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম আবার একটু নেড়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো এটাকে প্রায় মিনিট পাঁচে কষালেই হবে যখন পানিটা শুকিয়ে আসবে এরকম তেল ওপরে ভাসবে তখন আমি আলুগুলো অ্যাড করছি দর্শক আলুগুলো যেহেতু একটু শক্ত এবং সেদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগবে তাই আলুগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি যেহেতু ফুলকপি আমার ভাপানো আছে আগে তো এটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না তাই আমি আলু দিয়ে কিছুক্ষণ কষাচ্ছি আমি এখনও পানি অ্যাড করব না কারণ মশলাগুলো আগে আলুর সাথে ভালোভাবে কষাতে হবে তাই আমি ঢাকনা লাগিয়ে কষাচ্ছি খেয়াল রাখবেন আলুতে যেহেতু পানি দেওয়া হয়নি যে কোনো সময় পুড়ে যেতে পারে এই জন্য মাঝে মধ্যে একটু ঢাকনাটা উল্টে দেখবেন যতদূর সম্ভব পানি অ্যাড করা ছাড়াই কিছুক্ষণ কষাবেন তো আমি প্রায় তিন চার মিনিট কষানোর পর ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আলু এবং মশলাটার সাথে দর্শক রান্নাটা আপনারা চাইলে লাল মরিচ বাটা দিয়েও করতে পারেন মরিচের গুঁড়া দিয়েও করতে পারেন তবে আমি এই মরিচ বাটাটা শীতকালে বেশি প্রেফার করি আমাদের বাসায় বেশি শীতকালে এই কাঁচামরিচ বাটা দিয়ে রান্না হয় তো আমি এই জন্যই আপনাদের জন্য আজকে এই রেসিপিটা নিয়ে এসেছি এরপর আমি মাছগুলো বেছিয়ে দিচ্ছি মাছগুলো খুব সাবধানে দিতে হবে মাছ দেওয়ার পর নাড়াচাড়া করা যাবে না এরপর আমি অল্প পানি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কষাচ্ছি এরপর আমি ডেকচিটা ধরে একটু নেড়ে দিচ্ছি দর্শক আহ দেখুন আসলে মাছ জাতীয় নরম জিনিস যখন আপনি কষাতে যাবেন তখন কিন্তু কোনো কাঠি বা চামচ দিয়ে খুন্তি দিয়ে নাড়তে না এতে মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে ডেকচিটা ধরে হালকা ঘুরিয়ে দিলেই হবে এরপর আমি টমেটো গুলো বসিয়ে দিচ্ছি একে একে টমেটোগুলো বসিয়ে দিয়ে আমি অল্প পানি অ্যাড করলাম কারণ ঝোলটা একটু কমে এসছে আমি আবারও দেখছি এটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি মশলাটা যাতে মাছ এবং টমেটোর সাথে মিশে যায় এখন আমি ঢাকটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব টমেটোগুলো একটু নরম হয়ে আসার পর্যন্ত আমি কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি আবার কিছুক্ষণ সেদ্ধ করব ঢাকনা লাগিয়ে দেখুন আমার ঝোলটা আরেকটু কমে এসেছে আমি আরেকটু পানি আমার ঝোলের জন্য দরকার আমি অল্প পানি দিয়ে দিলাম আবারও আমি নেড়ে দিচ্ছি আমি এই প্রসেসটা বারবার করছি কারণ আমি খুঁতে দিয়ে নাড়তে পারবো না তাই আমি ডেকচিটা ধরে বারবার নেড়ে দিচ্ছি আমি আমার প্রয়োজন মতো আর একটু পানি অ্যাড করলাম আপনারা যে যতটুকু ঝোল খেতে চান ততটুকু ঝোল দিবেন এবং যতটুকু ঝোল খাবেন তার চেয়ে অল্প একটু ঝোল বেশি করে দেবেন দর্শক দেখুন আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে এসছে আমি এখন ধনে পাতাগুলো বিছিয়ে দেবো এবং ধনে পাতা দেওয়ার পরে আমি এক দু মিনিট অপেক্ষা করব এবং লবণটা দেখে আমি নামিয়ে ফেলব তো দর্শক আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আশা করি একটি লাইক দিবেন কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে কি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল আশা করি ভালো থাকবেন সবাই